আমরা কারক নিয়ে আলোচনা করছি এর আগে আমরা কারকের প্রথম অংশটুকু সংক্ষেপে জেনেছি সে তার মধ্যে কর্তৃকারক সম্পর্কেও ডিটেলসে জেনেছি আজকে আমরা কর্মকারক আমাদের বিষয় কর্মকারক এবং আরও একটুখানি এগিয়ে যাব কর্মকারক মানে হচ্ছে বাক্যের ক্রিয়ার, যাকে ধরো বাক্যের ক্রিয়া যে যাকে দিয়ে আর কি প্রশ্নটা করলে কি কাকে কোনটি ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে পদটা আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে কর্মকারক মানে যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে ক্রিয়ার কর্ম বা কর্মকারক বলছে যেমন একটা উদাহরণ নিই চাষিরা মাঠে ধান কাটছে এই বাক্যটাতে কাটছে ক্রিয়াপদ ধান এই ধান কি কাটছে না ধান এই প্রশ্নের উত্তরে পাচ্ছি তাই এটা কর্মকারক কর্মকারকে যেসব বিভক্তি চিহ্নগুলো যোগ হয় সেগুলো হচ্ছে কে এ তে রে এ রে তাছাড়া বিভক্তি তো যোগ হয়ই শূন্য বিভক্তি প্রয়োগও থাকে এবার আমরা কর্মকারকের প্রকারভেদগুলো জানব প্রথমটা হচ্ছে কত ধরনের কর্ম হয় আর কি প্রথমটা হচ্ছে মুখ্য কর্ম এবং গৌণকর্ম কোনো কোনো বাক্যের কিছু সকর্মক্রিয়ার দুটি করে কর্ম থাকে দুটি করে একটা সকর্ম ক্রিয়ার দুটো করে কর্ম থাকে এর মধ্যে ক্রিয়ার সঙ্গে প্রধান সম্পর্কযুক্ত প্রাণীবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলা হয় আর অপ্রধান সম্পর্কযুক্ত বস্তুবাচক কর্মটিকে গৌণকর্ম বলা হয় একটা উদাহরণে দেখো বাবু মৃণালদের ইতিহাস পড়ান এখানে দুটো কর্মপদ একটা হচ্ছে মৃণালদের একটা হচ্ছে ইতিহাস তা মৃণালদের হচ্ছে কর্ম এটা প্রাণীবাচক শব্দ বলে আর ইতিহাস এটা অপ্রধান সম্প্রযুক্ত বস্তুবাচক শব্দ তাই এটা গৌণ গৌণকর্ম পরেরটাতে যাব উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম বাক্যের মধ্যে কিছু ক্রিয়ার কর্মের পরিপূরক হিসেবে অন্য কোনো পদ ব্যবহার করা হলে সেই পরিপূরক পদটিকে বলা হয় বিধেয় কর্ম আর সেই পরিপূরক পদটিকে আসল আসল যে পরপরক পদটি যেটা আসল পদ সেটাকে বলা হয় উদ্দেশ্য কর্ম। যেমন না আমরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলি এখানে রবীন্দ্রনাথ হচ্ছে মূল উদ্দেশ্য তাই এটা কর্ম আর বিশ্বকবি হচ্ছে যেটা বলছি পরবর্তী আসল পদ হচ্ছে মানে পরিপূরক পদ হচ্ছে বিশ্বকবি তাই এটা বিধেয় কর্ম এখানে একটা জিনিস জানবে যে উদ্দেশ্য কর্মে কিন্তু বিভক্তি যুক্ত থাকে সাধারণভাবে যেমন রবীন্দ্রনাথের সাথে যুক্ত হয়ে আছে আর বিধেয় কর্মে কোনো যুক্ত হয় না সমধাতুজ কর্ম সমধাতুজ কর্ম কি না সমধাতুজ ক্রিয়ায় যেমন দেখেছিলাম ঠিক সেরকমই একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্মের উৎপত্তি হয় এর আরেকটা নামও আছে সেই নামটা হচ্ছে ধাত্তর্থ কর্ম ধাত্তর্থ কর্ম বলা হয় সমধাতুজ থেকে একটা উদাহরণ দেখি সকাল থেকে অমিত কি ঘুমি না ঘুমালো এই যে ঘুমি আর ঘুমালো এই দুটো মূল ধাতুটা হচ্ছে ঘুম যখন ঘুমালো এটা হচ্ছে ক্রিয়াপদ আর ঘুম থেকে এই যে ঘুমি ঘুম এটা হচ্ছে বিশিষ্ট পদ মূল ধাতুটা হচ্ছে ঘুম এর পরেরটা হচ্ছে অনুক্ত কর্ম যেটাকে আরেকটা কর্ম বলা হয় কর্তায় যেমন কর্তা উজ্জ থাকে ঠিক তেমনি বাক্যের মধ্যে সকর্ম ক্রিয়ায় যদি কর্মটি উজ্জ থাকে তবে তাকে বলে অনুক্ত কর্ম যেমন একটা উদাহরণ আপনি এখনও খাননি কর্ম কর্মপদ যেটা সেটা হচ্ছে ভাত বা রুটি এটা উজ্জ্ব আছে সে আপনি এখনও ভাত বা রুটি কিছু খাননি সেটা উজ্জ্ব কর্ম কর্মের বিপসা বিপসা কি বারবার উল্লেখ থাকে আর কি বাক্যের মধ্যে একই কর্মের উল্লেখ যদি বারবার থাকে তাকে বলা হয় কর্মের বিপসা একই কর্মের উল্লেখ যখন বারবার থাকে যেমন কি কি চাও বলো এইটা কি কিটা হচ্ছে কর্মের বিপসা এছাড়াও যেমন এতগুলো কর্ম আমরা দেখলাম এই পাঁচ রকমের ছাড়াও আরও কত রকমের কর্ম হয় যেমন বাক্যাংশ কর্ম উপবাক্য কর্ম অক্ষুণ্ণ কর্ম ইত্যাদি তো কর্মকারকে আমরা আপাতত এটুকুই জানলাম এরপরে আমরা পরের কারক হিসেবে করণ কথা পড়ব করণ কারক বাক্যের মধ্যে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে সেটাই করণকারক যার সাহায্যে করে এই বাক্যতে এই কলমে লেখা হয় না লেখার কাজটা না হওয়ার কাজটা লেখা না হওয়ার কাজটা এই কলমের দ্বারা হচ্ছে বা হচ্ছে না তাহলে এই যে কলমে এইটা হচ্ছে করণকারক এর দ্বারা হচ্ছে বলে তাহলে প্রশ্নগুলো হচ্ছে করণ ক্ষেত্রে প্রশ্নগুলো যেগুলো আসে ক্রিয়াকে ধরে যে প্রশ্নগুলো করতে হয় সেগুলো হচ্ছে কার দ্বারা কিসে কী দিয়ে এই ধরনের প্রশ্ন করলে যে উত্তর পাব সেগুলো হচ্ছে করণকারক করণকারকেরও কারকেরও কিছু প্রকার ভেদ আছে কত ধরনের করণ হয় যেমন প্রথম হচ্ছে যন্ত্রাত্মক করণকারক যন্ত্রাত্মক করণকারকের ক্ষেত্রে বাক্যের মধ্যে যদি কোনো বস্তু বা যন্ত্র দিয়ে কাজ করা বোঝায় তাহলে যন্ত্রাত্মক কাজ করণকারক বোঝায় যেমন রঙিন চশমায় সব কিছুই রঙিন দেখায় চশমা এটা একটা বস্তু তাই এটা হচ্ছে যন্ত্রাত্মক কারণ করণের উদাহরণ উপায়াত্মক কারণ হচ্ছে যে বাক্যের মধ্যে কোনো উপায় অবলম্বন করে কাজ করা হলে তাকে করণ বলে এইখানে উদাহরণে আছে ব্যায়ামের শরীর ভালো হয় ব্যায়ামের দ্বারা হ্যাঁ ব্যায়াম একটা উপায় তাই এই ব্যায়ামের শব্দটা হচ্ছে উপায়াত্মকরণ কারকের উদাহরণ তারপরে হচ্ছে করণ কারক সমধাতুজ কি না একরকম মানে আমরা কিছু সমধাতুজটা কর্তৃকারকের ক্ষেত্রেও পেয়েছি কর্মকারকের ক্ষেত্রেও পেয়েছি সে একইভাবে আমরা দেখব যে ক্রিয়াপদে ক্রিয়াপদটা যে ধাতু থেকে তৈরি হচ্ছে সেই ধাতু থেকেই করণকারকটাও তৈরি হচ্ছে একই পদ থেকে তৈরি হচ্ছে সেই জন্য এটা হচ্ছে সমধাতুজ করণ যেমন পৃথিবী আমাদের কি মায়ার বাঁধনেই না বেঁধেছে এই যে বাঁধনেই আর বেঁধেছে এটা এই দুটো এই ক্রিয়াপদটা এবং করণকারকের এই পদটা দুটোই একই ধাতু বাঁধ থেকে এসেছে এরপর হচ্ছে করণে বিপসা কর্মে বিপসা দেখলাম ঠিক সেরকমভাবেই করণে বিপসা বিপসা হচ্ছে ওই কর্মের মতোই বাক্যে যদি একই করণকারকের পদ বহুবচন বোঝানোর জন্য দুবার ব্যবহার করা হয় তাহলে করণে বিপসা হয় বহুবচন একের বেশি সংখ্যা বোঝানোর জন্য যদি ব্যবহার করতে হয় তখন করণীয় হয় যেমন একটা উদাহরণ ফুলে ফুলে বাগানটি ঢাকা পড়েছে অনেক ফুল বহু বচন বোঝাতে এটা ব্যবহৃত হচ্ছে এর পরে হচ্ছে অপাদান কারক অপাদান কারক কি বাক্যের মধ্যে ক্রিয়ার উৎপত্তিস্থল থেকে কোনো কিছু পতিত যদি হয় নিঃসৃত যদি হয় বিচ্যুত হয়ে যায় বঞ্চিত হয় স্খলিত হয় গৃহীত হয় এরকম নানারকম কিছু থেকে বোঝালে সেটা অপাদানকারক হয় যেমন ধরো রাজকন্যা সোনার থালায় ভাত খান থালায় থালার থেকে ভাত নেন তো প্রশ্নগুলো কি না কোথা থেকে আর কি থেকে এইটা এই ধরনের প্রশ্ন করলে অপাদানকারক হয় অপাদান কারকেরও কতগুলো প্রকার ভেদ আছে যেমন স্থানবাচক অপাদান স্থানবাচক অপাদান কি কোনো স্থান থেকে যখন বা কোনো আধার থেকে যখন আগত হচ্ছে তখন সেটা স্থানবাচক অপাদান যেমন টাকাটা পকেট থেকে খোলা খোয়া গেল এই পকেট একটা স্থান জায়গা আধার সেখান থেকে হলো তাই এটা স্থানবাচক অপাদানের উদাহরণ কালবাচক অপাদান না কাল বা সময় বোঝানো হয় যেমন তিনি রাত্রি নটা থেকে গান গাইবেন বলেছেন এই যে নটা থেকে সময়টা বোঝানো হচ্ছে তাই এটা কালবাচক অপাদানের উদাহরণ দূরত্ববাচক উপাদান অপাদান কি না যে যখন দূরত্বতে অনেকটা দূর কিছু বোঝাচ্ছে যেমন কলকাতা থেকে আমেরিকা অনেক দূর এইটা হচ্ছে কলকাতা থেকে এটা হচ্ছে দূরত্ববাচক অপাদানের উদাহরণ তারতম্যবাচক না তুলনা বোঝাচ্ছে দুটোর সঙ্গে তুলনা বোঝাচ্ছে যেমন রফিকের চেয়ে আসমা অনেক বেশি বুদ্ধিমান হ্যাঁ এই যে রফিক এবং আসমার তুলনা তাই রফিকের চেয়ে এটা হলো তারতম বাচক অপাদানের উদাহরণ পরেরটা হচ্ছে অবস্থান বাচক অপাদান কর্তা কোনো স্থান থেকে কোনো স্থানে থেকে কর্ম সম্পাদন করছে একটা জায়গায় থেকে যেমন ধরো একটা উদাহরণ শোভাযাত্রা বারান্দা থেকে দেখব তাহলে এই জায়গার থেকে হচ্ছে তাই এটা অবস্থান বাচক অবস্থানবাচক অপাদানের উদাহরণ তাহলে এইভাবে আমরা একটা জিনিস দেখবে স্থানবাচক স্থানবাচকে এই যে দেখলাম এখানে কিন্তু কর্তার স্থানোচ্যুতি ঘটে পকেট থেকে চলে গেল জিনিসটা স্থানোচ্যুতি ঘটে কিন্তু অবস্থান বাচকের ক্ষেত্রে কর্তার স্থানোচ্যুতি ঘটে না বারান্দা থেকেই দেখে সে ওখানেই থাকে অবস্থানগত আর অবস্থান বাচক আর স্থানবাচকের এটুকুই তফাত তাহলে আজকে আমরা অপাদান কারক অবধি করলাম পরের দিন আমরা আরও যে দুটো কারক আছে এবং অকারক সম্পর্ক আছে সেটা একত্রে করে নেব